বন্ধুরা আজ আমরা এসেছি যশোরে খাজরা অঞ্চলে তেজরিয়া। আপনাদেরকে আজকে দেখাবো খাজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয় এবং সেই রস দিয়ে গুড় এবং পাটালি বানানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই খাজুরার বিখ্যাত নলেন গুড়। গুড়টা আমরা 500 বেচতে পারি আর পাটালি টাল যদি আমরা 550 থেকে 600 টাকা বেচতে পারি সেক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা লাভজনক হবে। এই সিজনটা আমাদের এই 6 মাস আমাদের খুব ব্যস্ত ভিতরেই যায়। মনে করেন যে এই ঠিলে ধোয়া ঠিলে পোড়ানো এইগুলো ই করে গুছায় গেছে। আমরা মিজান ভাইয়ের কাছে এসেছি। মিজান ভাই গাছ কাটার জন্য দাও বালি দিচ্ছে। মিজান ভাই ঠুঙ্গি দড়া বেঁধে প্রস্তুতি নিয়ে গাছ কাটার জন্য গাছের দিকে গিয়ে যাচ্ছে এবং মিজান ভাই গাছে উঠছে। দেখতে পাচ্ছেন গাছ কাটবে, গাছ কাটতেছে, ঠিলে বাঁধবে। তারপর সকাল না হতেই আমরা চলে এসেছি মিজান ভাইয়ের কাছে। মিজান ভাই রস পাড়তে যাচ্ছে। দেখছেন বাঘ হাতে নিয়ে এবার রস পাড়ার জন্য গাছে উঠছে, রস পাড়ছে এবং এক গাছ পেড়ে থেকে অন্য গাছের দিকে যাচ্ছে এবং রস সে গাছের তো পাড়বে পেড়ে। তারপর আমরা মিজান ভাইয়ের বাড়ি যাব, কীভাবে রস জ্বালায়ে গুড় তৈরি করে পাটালি বানাই এগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সারি সারি গাছ, সব গাছই কিন্তু মিজান ভাইয়ের গাছ। ঠিক আছে, এই যে রস ঠিলেই ঢালছে, এখন রস নিয়ে মিজান ভাই বাড়ির দিকে যাবে একটু পরেই। দেখতে পাচ্ছেন সে আজকে 12টা গাছ কেটেছিল, 12টাই রস হয়েছে। যাই হোক প্রথম কাটছে তো তার জন্য কম রস হয়েছে। গাছপাড়া কমপ্লিট, রস নিয়ে এখন বাড়ির দিকে যাবে মিজান ভাই। এই যে বাগে বাঁধিয়ে রস নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। রস কাত থেকে নামানোর পরে মিজান ভাইয়ের কাছ থেকে আমরা গুড় বানানোর প্রস্তুতির গল্প শুনব। ভাই আমাদের এই যে প্রায় 6 কেজি রসে 1 কেজি গুড় হয়, কিন্তু এই গুড় জ্বালাতে আমাদের সেই অনেক কাঠখড়ি লাগে, অনেক কাঠখড়ি লাগে। যেমন আমাদের এই দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাগলো আছে, এই ব্যাগলোগুলো হয়তো আমাদের মাস দুই যাবে, পাটকাঠি দিয়ে ব্যাগলো দিয়ে মাস দুই যাবে। এরপরে আমাদের কিন্তু কাঠখড়ি কিনতে হবে, কিনে তারপরে আমাদের এটা জ্বালানো সংগ্রহ করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পাটালির মূল্য আগে ছিল, গত বছর আমরা বিক্রি করলাম হচ্ছে গুড়টা বিক্রি করলাম হচ্ছে 300 থেকে 350 আর পাটালি 400-450, কিন্তু এই বছর সব কিছুর দাম কিন্তু বাড়ছে। এই ক্ষেত্রে আমরা যদি গুড়টা আমরা 500 বেচতে পারি আর পাটালি টাল যদি আমরা 550 থেকে 600 টাকা বেচতে পারি সেক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা লাভজনক হবে। এই সিজনটা আমাদের এই 6 মাস আমাদের খুব ব্যস্ত ভিতরেই যায়। মনে করেন যে এই ঠিলে ধোয়া ঠিলে পোড়ানো এইগুলো ই করে গুছায় গাছায় দিয়ে মাটি নিয়ে যে গাছ কাটে, গাছ কাটার পর সকালবেলা যে রসগুলো নিয়ে আসে সেগুলো তাবালে ঢেলে আমাদের জ্বালায়ে এগুলো পাটালি গুড় অথবা পাটালি আমরা তৈরি করি। এর ভিতরে আমাদের এই পাড়ার এই মনে করেন যে এই গ্রামে যারা এই গাছগাছালি যারা কাটে ই করে রস আনে তাদের এইভাবেই ব্যস্ততার ভিতরে চলে যায়। এই 6 মাসের ভিতরে মনে করেন যে আমাদের খুব ব্যস্ততার ভিতরে যায়।